ও মাই গড, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজ, যে অর্জন নেই বিশ্বের কোনো ক্রিকেটারের, সেটাই করে দেখিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। অভিষেকের পর থেকে দেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ দিয়ে যাচ্ছেন ভরসার প্রতিদান। শাকিব আল হাসানের মতো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার থাকার পরও গত 8 বছরে মিরাজ খেলে গেছেন সাবলীলভাবে। চলমান ঢাকা টেস্টে দল যখন বিপদে, জাকের আলী অনিককে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়িয়ে যান মিরাজ। তিনি অবশ্য বহুবারই দলের বিপদে বুক চিতিয়ে দিয়েছেন, আজও ঢাল হয়ে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই টেস্টে আজ বুধবার মিরাজ স্পর্শ করেছেন দারুণ এক অর্জন। আপাতত যে অর্জন নেই বাংলাদেশ তো বটেই, বিশ্বের আর কোনো ক্রিকেটারের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে 30 উইকেটের ঘরে পৌঁছে গেছেন মিরাজ। আজকের ইনিংসের পর রান করেছেন 500, তাতেই গড়েছেন রেকর্ড। তিনিই একমাত্র ক্রিকেটার একই সঙ্গে যিনি 500 রান করেছেন এবং 30 উইকেট নিয়েছেন। স্বভাবতই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও উইকেটের মালিক এখন মিরাজ। অলরাউন্ডার মিরাজ নিজের জায়গা থেকে যেটি করেছেন, দুইয়ের এমন সমন্বয় তো আর কেউই করতে পারেনি।